হাই এভরিওয়ান ওয়েলকাম টু ইনফো গাইড লার্ন উইজম ফ্রম ডিজিটাল কন্টেন্ট আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে বিএড এডুকেশানের জন্য ঠিক কী কী এলিজিবিলিটি দরকার কেন আমরা বিএড করবো এবং বিএডের ডিগ্রি সম্পর্কে এবং সেমিস্টার ওয়াইজ প্রতিটি সেমিস্টারে কেমন কী সিলেবাস এক্সাম প্যাটার্ন আর রুলস আছে সেই নিয়ে আলোচনা করব তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা মন দিয়ে দেখবে তাহলে আশা করি কোনো রকম এই সংক্রান্ত ডাউট থাকবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো কারণ এই ধরনের প্রয়োজনীয় ভিডিও আমি মাঝে মাঝেই সবার জন্য বানাই এখন আমরা দেখব প্রথমে এলিজিবিলিটি বিএড করতে হলে মেইন যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা এখানে তোমাদের দরকার সেটা হচ্ছে ফিফটি পার্সেন্ট মার্কস ইন গ্র্যাজুয়েশান অর্থাৎ যে কোনো স্টুডেন্ট যদি তার গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট মার্কস থাকে এবং সে ভবিষ্যতে টিচারি লাইনে আসার জন্য প্রস্তুতি নিতে চায় তবে সেই বিএডে অ্যাডমিশান নিতে পারে এবং এই বিএডে অ্যাডমিশান নেওয়ার পর যে তিনটে টাইপের স্কুলে সে ভবিষ্যতে শিক্ষক হিসাবে নিয়োজিত হতে পারে সেটা তিনটে এক্সাম একটা এসএসসি টেটের মাধ্যমে কিংবা সি টেট কেভির থ্রুতে অথবা ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষকতা করতে বিএড এখন জরুরি হয়েছে তৃতীয়ত আমরা দেখব ডিগ্রির ব্যাপারটা এখানে দু বছরের কোর্স এখন অ্যাভেলেবেল আছে এছাড়াও কিছু কিছু কলেজে চার বছরের গ্র্যাজুয়েশনের সাথে বিএড ইনটিগ্রেটেড হিসাবে করানো হয় কলেজ তোমরা দেখতে পাচ্ছ এখানে গভর্নমেন্ট অথবা প্রাইভেট যে কোনো কলেজ থেকেই তোমরা করতে পারো এবং অ্যাডমিশান দু সালে করোনার জন্য জুলাই মাসের সেশানটা পিছিয়ে ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে নেক্সট আমরা দেখব বিএড সেমিস্টার ওয়ানের প্যাটার্নটা কীরকম বিএড সেমিস্টার ওয়ানের জন্য টোটাল মার্কস হচ্ছে ফাইভ সেটা দুটো পার্টে রয়েছে একটা হচ্ছে থিওরি পোর্শান যেটা থ্রি হান্ড্রেড অ্যান্ড আর আরেকটা হচ্ছে প্র্যাকটিকাম একটা প্র্যাকটিকাম আর একটা থিওরি পার্ট এখন বিএডের এই যে থিওরি পার্টটা সেটা নিয়ে আমরা দেখে নেব কী কী আছে বিএডের থিওরি পার্টে মূলত এই পাঁচটি কোর্স তোমাদের আছে যেখানে প্রথমে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান সেটা হচ্ছে চাইল্ড গ্রোয়িং আপ সেটার যে দুটো ফার্স্ট হাফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড সেকেন্ড হাফ হচ্ছে অ্যাসপেক্টস অফ ডেভেলপমেন্ট এটা টোটালটা ফিফটি ফিফটি মার্কস আছে যেটা কিনা দুটো পার্টে আছে একটা হচ্ছে ফিফটিন মার্কসের তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট আরেকটা থার্টি ফাইভ মার্কসের থিওরি পেপার যেটা এক্সটার্নাল অ্যাসেসমেন্ট অর্থাৎ তোমাকে বাইরের কোনো কলেজে গিয়ে রিটেন এক্সাম দিতে হবে সেটা থার্টি ফাইভ মার্কসের এখন এই টোটাল যে পাঁচটা পার্ট এই পাঁচটা পার্টের ফুল মার্কস যেটা থ্রি আর ইন্টারনাল অ্যাসেসমেন্ট এই থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফাইভের মধ্যে নাইনটি মার্কস আছে যেটা তোমাদের ইন্টারনাল কলেজ থেকেই দেওয়া হবে এবং টু যে মার্কসটা আছে এটা রিটেন এক্সামের মাধ্যমে বাইরের কলেজগুলিতে গিয়ে তোমাদেরকে রিটেন এক্সাম দিতে হবে সিমিলারলি এই এই চ্যাপ্টারগুলো নিয়েই আর একটা যে পার্ট আছে যেটা শুরুতেই বললাম যে প্র্যাকটিকাম আছে সেই প্র্যাকটিকামটার জন্য তোমাদের এই এই সিলেবাসের উপরে একটা করে প্র্যাকটিকাম আছে যেটার ফুল মার্কস হচ্ছে একশো পঁচাত্তর সেই একশো পঁচাত্তর মার্কসটার দুটো পার্টে আছে একটা সেভেন্টি একটা একশো পাঁচ এই সেভেন্টি মার্কসটা ইন্টারনাল অ্যাসেসমেন্ট অর্থাৎ তোমাদের নিজস্ব কলেজ থেকে সেভেন্টি মার্কসটা দেওয়া হবে আর বাকি যে একশো পাঁচ মার্কস আছে এটা এক্সটার্নাল টিচাররা এসে সেই প্র্যাক্টিকামগুলোর ইভ্যালুয়েশান করে তোমাদের মার্কস দেবে এখন এখানে এই যে থিওরিটিক্যাল পোর্শানটা যেটা আলোচনা করা হলো এই থিওরিটিক্যাল পোর্শানটা যে এক্সামে কোশ্চেন প্যাটার্ন সেটা এরকম যে অবজেক্টিভ পাঁচটা কোশ্চেন আসবে যেটা প্রত্যেকটা দুই মার্কসের এবং সেটা টোটাল টেন মার্কস সাতটার মধ্যে থেকে পাঁচটা কোশ্চেন করতে হবে দ্বিতীয়ত তিনটে কোশ্চেন করতে হবে পাঁচটা কোশ্চেনের মধ্যে থেকে যেটার প্রত্যেকটা মার্কস পাঁচ করে তিন পাঁচা পনেরো নম্বর এবং পরবর্তী এক একটি কোশ্চেন করতে হবে যেখানে দুটোর মধ্যে থেকে একটাই দশ নম্বরের কোশ্চেন আসবে সেটা সলভ করতে হবে এইভাবে টোটাল যে তোমাদের টেন মার্কস ফিফটিন মার্কস আর টেন মার্কস টোটাল এখান থেকে থার্টি ফাইভ মার্ক্স রিটেন এক্সাম থেকে আসবে বুকসের ব্যাপারে যদি আলোচনা করা যায় সেটা এরকম যে সাধারণত প্রত্যেকে এখানে দু রকম পাবলিকেশানের বুকস মার্কেটে অ্যাভেলেবেল আছে যে কোনো বুক স্টোর থেকে ফার্স্ট সেমিস্টারের তোমাদের নিজস্ব যে ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটির নাম করে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার আলাদা আলাদা করে তোমরা বুক পারচেস করতে পারো প্রধানত দু রকমই বুক অ্যাভেলেবেল আছে যে এখন মার্কেটে একটা হচ্ছে আহিলি পাবলিকেশান একটা রিতা পাবলিকেশান আহিলি পাবলিকেশানে সমস্ত ইনফরমেশান ডিটেলসে লেন্থি ফরম্যাটে দেওয়া থাকে আর রিটা ফার্মিশ পাবলিকেশানে কনসাইজ হয়েতে পয়েন্ট ওয়াইজ বইগুলোতে প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করা থাকে থ্যাংক ইউ ফর লিসেনিং উইথ গ্রেট পেশেন্স যদি তোমাদের কোনো ডাউট থাকে এই ব্যাপারে তোমরা নিচে কমেন্টে বলতে পারো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং এই ভিডিওটা তোমাদের বন্ধুদের গ্রুপে শেয়ার করতে পারো